কিছু সংখ্যক মহিলাদের দেখা গেছে যে পাঁচ এন্ডোমেট্রিয়ামটা পাঁচ মিলিমিটারের নিচে যদি থাকে, কম থাকে, তাও সেখানে ক্যান্সার ধরা পড়েছে। এই জন্য তার সঙ্গে আনুষঙ্গিক পোস্টমেনোপোজাল ব্লিডিং হলে সাধারণত আমরা ফ্র্যাকশনাল কিউরোটেস্টটা করি, করে তারপরে দেখি যে ওখানে ক্যান্সারের কোনো লক্ষণ আছে কি না। অনেক সময় দেখা যায় যে খুব স্পটিং, আমরা যেটাকে বলি খুব অল্প মাত্রায় ব্লিডিং হলে অনেকে সেটা অপেক্ষা করেন যে একবার হলো, আচ্ছা দেখি না কি হয়, আর আবার হয় কি না, এবং এভাবে তারা কালক্ষেপণ করেন। এটা করাটা কখনোই ঠিক না, কারণ কি পোস্টমেনোপোজাল ব্লিডিং কী পরিমাণে হবে, কারণ ক্যান্সার হলেই যে বেশি ব্লিডিং হবে এমন কোনো কথা না। এক ফোঁটা ব্লিডিংও সাইন হতে পারে, একটা সিমটম হতে পারে ফর ক্যান্সার। তো কাজে এক ফোঁটা দুই ফোঁটা ব্লিডিং হলেও তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে শনাক্ত করে নিতে হবে যে তার আইদার ক্যান্সার আছে কি নাই, এটা জানাটা খুবই জরুরি। যদি এই ক্যান্সারের কারণে ব্লিডিং হয় তাহলে কি তা শনাক্ত করার কোনো উপায় আছে? জরায়ুর মুখের, আমরা তা বলবো জরায়ুর ক্যান্সার সম্বন্ধে, জরায়ুর ক্যান্সার যেটাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয় সেটাই আমাদের আলোচনার বিষয়। তো এইটা পরীক্ষা করতে হলে, তো শনাক্ত করতে হলে তো গাইনি বিশেষজ্ঞর কাছে যেতে হবে। তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে বেশিরভাগ ক্ষেত্রেই পোস্টমেনোপোজাল ব্লিডিং হয়। তো এই ব্লিডিং ছাড়াও তার অন্য সিমটম থাকতে পারে, যেমন তার একটু সাদা স্রাব হলো বা একটু হলদেটে স্রাব হলো, তাতে হয়তো একটু দুর্গন্ধ থাকতে পারে, তার তলপেটে একটু হালকা ব্যথা থাকতে পারে, এরকম সিমটম থাকতে পারে, থাকবে এমন কোনো কথা নেই, থাকতে পারে। এবং তারপরে তার ডক্টর যিনি আছেন তিনি তার জরায়ুটা দেখবেন, জরায়ুটা, এটাকে স্প্যাকুলাম এক্সামিনেশন বলা হয়। এই স্প্যাকুলাম এক্সামিনেশনের মাধ্যমে তার জরায়ুটা তিনি দেখবেন যে জরায়ুর মুখ থেকে, জরায়ুর মুখে ক্যান্সার আছে না ব্লিডিংটা ভেতর থেকে আসছে। যদি দেখা যায় যে না জরায়ুর মুখে কোনো ক্যান্সার নেই, ব্লিডিংটা ভেতর থেকে আসছে, তখন ধরে নেওয়া হয় যে এটা হয়তোবা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারই হতে পারে, সেই জন্য ব্লিডিংটা হয়েছে। এবং সেখানে তিনি আবার জরায়ুর সাইজটা দেখবেন, সাইজটা নর্মালও থাকতে পারে, বেশিও থাকতে পারে, ছোটোও থাকতে পারে। তারপরে এটা তো এক্সামিনেশন হয়ে গেল, কিছুটা ধারণা পাওয়া গেল, তারপরে এই যেহেতু এটা আসে এন্ডোমেট্রিয়াল লাইনিং থেকে, আর এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ে ক্যান্সারটা হয়, সেই জন্য এন্ডোমেট্রিয়াল লাইনিংটাকে আমাকে দেখতে হবে ওটা কেমন আছে। তো সেটা দেখার জন্য একজন অভিজ্ঞ সোনোলজিস্টকে দিয়ে তাকে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, যে আল্ট্রাসোনোগ্রামটা মাসিকের রাস্তা দিয়ে করতে হয়, পেটের উপর দিয়ে না, মাসিকের রাস্তা দিয়ে করতে হয়। ওদিক থেকে করলে পরে রিপোর্টটা খুব ভালো রিপোর্ট পাওয়া যায়। তখন সেখানে কি দেখবেন উনি, উনি দেখবেন যে ওই এন্ডোমেট্রিয়ামের লাইনিং যেটা আছে ওইটা কতটুকু ঠিক আছে। মেনোপোজ হয়ে যাওয়ার পরে ওইটা সাধারণত 4-5 মিলিমিটারের নিচে চলে যাওয়ার কথা, 4-5 মিলিমিটার বা তার নিচে থাকার কথা। যদি দেখা যায় যে তার চেয়ে বেশি ঠিক আছে, বেশি ঠিক আছে, তাহলে একটা সন্দেহ চলে আসে যে কি ক্যান্সার থাকার সম্ভাবনা আছে। আর অনেকের দেখা যাচ্ছে যে তখন কি করতে হবে, ওখান থেকে বায়োপসি নিতে হবে, যেটা আমরাকে বলি ডিএনসি, ডিএনসি করেই ওখান থেকে বায়োপসি নেওয়া হয়। এটাকে আবার আরও একটু মেডিকেল টার্ম, আরও মডিফাইড ল্যাঙ্গুয়েজে আমরা যদি বলি ফ্র্যাকশনাল কিউরেটেজও বলি আমরা, কারণ ফ্র্যাকশনাল কিউরেটেজও করা যেতে পারে, সেখানে জরায়ুর ভিতর থেকেও ব্লিডিং থেকেও ক্যান্সার হতে পারে, জরায়ুর ক্যান্সার হতে পারে, অথবা এন্ডোসার্ভাইকাল কিউরেটেজ করেও দেখা যায়, এন্ডোসার্ভিক্স থেকেও হতে পারে। তো সেই জন্য আমরা এটাকে সাধারণত ফ্র্যাকশনাল কিউরেটেজ বলি। এটা করে ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করে দেখতে হয় যে ক্যান্সার আছে কি না। তবে 5 মিলিমিটারের নিচে হলে যে ক্যান্সার নাই এ কথা বলা যাবে না। কিছু সংখ্যক মহিলাদের দেখা গেছে যে পাঁচ এন্ডোমেট্রিয়ামটা 5 মিলিমিটারের নিচে যদি থাকে, কম থাকে, তাও সেখানে ক্যান্সার ধরা পড়েছে। এই জন্য তার সঙ্গে আনুষঙ্গিক পোস্টমেনোপোজাল ব্লিডিং হলে সাধারণত আমরা ফ্র্যাকশনাল কিউরোটেস্টটা করি, করে তারপরে দেখি যে ওখানে ক্যান্সারের কোনো লক্ষণ আছে কি না।